নমস্কার বন্ধুরা ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি কাতলা মাছের একটি রেসিপি বানাবো গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটি খেতে অসাধারণ লাগবে আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এর জন্য আমি প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম আর তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে এলে আমি নুন হলুদ মাখানো কাতলা মাছের পিসগুলোকে তেলে দিয়ে দিলাম এরপরে মাছের এক পিঠ ভাজা হয়ে এলে আমি মাছগুলোকে অন্য পিঠ উল্টে দিলাম আর এভাবে মাছের দু পিঠ আমি হালকা লাল করে ভেজে নিয়ে কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম এরপর এই মাছ ভাজার তেলেই আমি চার টুকরো আলু দিয়ে দিলাম এবার আলুগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আর আলুগুলো যখন হালকা সোনালি কালার হয়ে আসবে তখন আমি আলুগুলোকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দেব। এরপর ওই তেলেই আমি লম্বা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব আর এভাবে কিছুক্ষণ পেঁয়াজগুলোকে নেড়েচেঁড়ে ভেজে নেবার পরে পেঁয়াজ হালকা সোনালি কালার হয়ে এসেছে এই সময় আমি ভাজা পেঁয়াজগুলোকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম এবার এই তেলে একটি তেজপাতা আর থেতো করে রাখা এলাচ দারচিনি ফোড়ন দিলাম ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে আমি এতে সামান্য পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজ থেকেও কিছুক্ষণ এড়ে চেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজ হালকা নরম হয়ে আসে এভাবে কিছুক্ষণ ভেজে নেবার পরে পেঁয়াজ নরম হয়ে এলে খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম আর তার সাথে খানিকটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর আমি সামান্য একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা পুড়ে যেতে পারে এবার আমি সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম আর তার সাথে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেব মশলাটাকে কিছুক্ষণ এড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে আবারও সামান্য একটু মশলায় জল দিয়ে দিলাম আর গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে রান্না হতে দিলাম এতে টমেটোগুলো আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে গলে যাবে আর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম টমেটো খুব সুন্দরভাবে গলে এসেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এবার আমি বেটে রাখা ভাজা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আর ভাজা পেঁয়াজ বাটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলায় বেশ তেল ছেড়ে ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম আর ঝোলটা মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেবার পরে ঝোলটা যখন এক ফুট ফুটে আসবে এই সময় আমি ভেজে রাখা কাতলা মাছ আর ভেজে রাখা আলুগুলোকে ঝোলে দিয়ে দিলাম আর সাথে তিনটে কাঁচা লঙ্কার আগাটা একটু চিড়ে দিয়ে ঝোলে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে আমি আরও প্রায় কিছুক্ষণ রান্না হতে দিলাম যতক্ষণ না মাছ আর আলু সেদ্ধ হয়ে আসে এভাবে কিছুক্ষণ রান্না করে নেবার পরে মাছ আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দিয়ে ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটাকে একটু ঘন করে নিয়ে উপর থেকে বাটা গরম মশলা ছড়িয়ে দিলাম আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিলাম বন্ধুরা আমার এই কাতলা মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা